আমার এক দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গরিবের ছেলেরা আলেম হয় আর মাস্টার আর হাকিমের ছেলেটা বৃদ্ধাশ্রমে যা, হয় না? সত্য না মিথ্যা প্রমাণ করে নিয়ে আমিরুল মুমিনীন, আমার মা, মা ছাড়া জগতে আমার কেউ নাই। আমি মরণের আগে দুনায়ন ভরে আমার মার চাঁদ মুখ দেখতে চাই। হযরত আলী বললেন, মৃত্যু যখন নিকটে এর মনস্কামনা পূর্ণ করো, গিয়ে ছুটে বিরাট একটা কাঠের বাক্স এনে, এখনো দেখবেন সেই মসজিদে নববী আছে, নববীর 22 নম্বর গেট, বাক্সটা উনি নামালেন। বাক্সের ভিতর যখন খুললেন, যুবকরা কৌতূহল দমন করতে পারে না, বাক্সর ভিতরে কি আছে রে, গিয়ে দেখলো মাথায় একটাও চুল নাই, কপালের ভুরুতে একটাও চুল নাই, গায়ে একটাও লোম নাই, ছোট্ট হয়ে গেছে। বলে, কোসাই এটা কে রে, আমার হত ভাগিনী মা। মা মুতেছে বাক্সর ভিতরে, কাঠের বাক্সর ভিতরে মা পেশাব করেছে। যুবকের মাথার পাগড়ি রোমালটা নিয়ে মুত গুলো ভিজালো, নেকড়ায় টেনে নিল মুখ, বাইরে গিয়ে মুচড়ে ফেলে দিল। মা পায়খানা করেছে, দুই হাত দিয়ে পায়খানা গুলো নিয়ে বাইরে ফেলে দিল। পৃথিবীর সব নারী জানে, কোনো মেয়ে বলতে পারবে যে আমার বেটার গু আমার হাতে লাগেনি? এ ভাই, কোনো বেটা বলতে পারবে যে আমার পায়খানা আমার মান হারেনি? বলুন, মা কত যত্ন করে পায়খানা নেড়ে দিয়েছিল, মা কত যত্ন করে মায়ের কাপড়ে পেশাব করে দিছি, মা মুখটা পিঠের চলে চেপে ধরে আমাকে আপনাকে ঘুম পড়িয়েছে, পড়াইনি। ও ভাই, আমি যে কথাটা বলছিলাম, নবী পাকের রওজা যেখানে নবী আরাম করছেন ওটা তো ছিল মা আয়েশার ঘর। 632 খ্রিস্টাব্দের সোমবারের দিন, 632 খ্রিস্টাব্দের সোমবারের দিন আল্লাহর নবী যখন আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে প্রাণ ত্যাগ করেছে, আমাদের দেশের মেয়েরা এত ভালোবাসে স্বামীকে, বালিশে মাথা দিয়ে তুই মর, আর আল্লাহর কসম নবী ইন্তেকাল করছেন কার কোলে মাথা দিয়ে? আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে। আমাদের দেশে যদি কোনো মেয়ের স্বামী মরে যায়, সেই ঘরে মেয়েটা ভয়ে আর ঢুকতে পারে না, বাবা ঢুকলে খেয়ে নিবে। আম্মা জান আয়েশা তার কোলের উপর মাথা দিয়ে আল্লাহর নবী শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করলেন, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর পাগল হয়ে গেল, হাসান হুসাইন ধোলায় গোড়াঘুড়ি করে, হাসান হোসেন উসমান গনি বোবা হয়ে যায়। চিন্তা হলো, হায় রে, নবীকে নিয়ে নবীর কবর কোথায় হবে? কেউ বলছে কাবার ভিতরে কবর হোক, কেউ বলছে জান্নাতুল মুআল্লায় মক্কায় কবর হোক, কেউ বলে নবীর তৈরি করা কবরস্থান জান্নাতুল বাকিয়াতে কবর হোক, কেউ বলছে মক্কামে আবুয়ায় নবীর মা বাপের কাছে কবর হোক। নানা মনির নানা মত। আবু বকর সিদ্দিকে একবার আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন, আম্মা জান নবীর মাথাটা কোলের উপর করে নিয়ে অনুরাগে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরছেন, কোনো সাড়া নাই। হাসান হোসেন ধুলায় গড়াগড়ি করছে,
বেলাল কাটা মুরগির মতো লাফাচ্ছে মাটির উপরে পড়ে, উসমান গনি আলী বোবা হয়ে গেছেন বাক্য নাই। হযরতে আবু বকর আম্মা জান আয়েশাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আম্মা জান। ওগো আমার মা, ওগো আমার মা আয়েশা, বলো বিশ্ব নবীর কবর কোথায় হবে? সবাই কাঁদে, নবীর কবর কোথায় হবে? আম্মা জান বলেন, ও গো আল্লাহর নবীর সাহাবি, ও গো আল্লাহর নবীর বন্ধু, আমার নবী জঙ্গে খয়বর থেকে এসে আজকে যান আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এই রকম নবী শুয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী আমাকে বারবার বলেছিল, আয়েশা রে আমার মনের সাদ, যে তোমার কোলে মাথা দিয়ে জান্নাতের সকাল পর্যন্ত ঘুমায়। কিন্তু আয়েশা রে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। আয়েশা বলেন, আমার আব্বা জান, আমার যে ঘরটা আছে এই ঘরের ভিতরে বিশ্ব নবীর কবর হোক, অর্ধেক থাকবে আমার ঘর, অর্ধেক থাকবে আমার নবীর কবর। আজ পর্যন্ত খবর রাখো কিনা বন্ধুরে, চারতলা বিল্ডিং বানায়স, যেদিন বাহির হয়ে যাবে পবিত্র পরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান, তোমার সব সম্পত্তি দুনিয়ায় পড়ে থাকবে, তুমি যে দেশের বাসিন্দা হবে সেই দেশের নাম আনা ওয়াহিদুল বাইতে, আমি একাকির ঘর আনা বাইতুল গরাব, আমি অন্ধকারের ঘর। আজকে বলবো সেই জায়গার জন্য একটু মাটি কেনার জন্য এ মহতি জলসারা।